চ্যানেলে আপনাদের আবারো স্বাগত। গ্লাস বটলের আরেকটা টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে আবার হাজির হলাম। ভিউয়ার্স, আমি এই দুই কালারের উল নিয়ে এই বোতলটাকে পেঁচিয়ে নিব। কিভাবে পেঁচাতে হয় সেটা আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম, গ্লু নিয়ে বোতলটার গায়ে লাগিয়ে তারপর উলটাকে পেঁচিয়ে নিব। ফিরে আসলাম বোতলটা পেঁচানোর পর। আমি একটা টাসেল বানিয়ে রেখেছিলাম আগে, স্ট্রিং বানিয়ে তার মধ্যে টাসেল লাগিয়ে রেখেছিলাম। স্ট্রিং এর এক প্রান্তে লাগিয়েছি আমি ছোট ছোট দুটো টাসেল, অপর প্রান্তে তিনটি বড় বড় টাসেল। এইবার এই টাসেলটাকে আমি এই বোতলে পেঁচিয়ে নিব। অবশ্যই এর জন্য আমাকে গ্লুগানের সাহায্য নিতে হবে। আমার স্ট্রিং সহ টাসেলটা নিয়ে আমি বোতলের মধ্যে এভাবে গ্লুগানের সাহায্যে এভাবে সেট করে নিব। গ্লুগানের সাহায্যে আমি এটাকে পেঁচিয়ে নিলাম। এবার আমি একটা শক্ত কাগজ এভাবে রাউন্ড করে কেটে নিলাম। এবার একটা টিস্যু পেপার নিয়ে টিস্যু পেপারটিকে এভাবে ভাঁজ করে টিস্যু পেপারটিকে এভাবে ভাঁজ করে টিস্যু পেপারটি মোড়ার পর এরকম ভাবে মোড়ার পর এটাকে গ্লুর সাহায্যে এখানে গ্লু দিয়ে এটা এখানে ভাবে সেট করার পর আমি এই দুই কালারের উল দিয়ে এটাকে সম্পূর্ণভাবে পেঁচিয়ে নিব। প্রথমে রাউন্ড করে আমি এখানে গ্লু সাহায্যেটা বসিয়ে নিব, তারপর এটাকে পেঁচিয়ে নিব। দেখুন পেঁচানোর পর হাতের মতো দেখাচ্ছে। এইবার এই হ্যাটটাকে আমি গ্লুগানের সাহায্যে এখানে ফিট করে দিব। এভাবে আমি স্ট্রিং এর উপর এই ফিতিগুলা বসিয়ে দিব। ভিউয়ার্স, উলের সাহায্যে আমি আরও একটা গ্লাস বোতলকে ডেকোরেশন করে নিলাম। আপনারাও চাইলে এভাবে ডেকোরেশন করে আপনাদের ঘরে সাজিয়ে রাখতে পারেন। আমার আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আল্লাহ হাফেজ।